মিটুর ঝড়ে টালমাটাল গোটা ভারতবর্ষ, উঠে আসছে বিচিত্র সব উপাখ্যান। লোকলজ্জা ছেড়ে নারী হয়ে উঠেছে প্রতিবাদী, বিপ্লবী। যৌন নিগ্রহের বিরুদ্ধে একের পর এক মুখ খুলতে শুরু করেছেন বলিউডের নারীরা, কিন্তু তাদের প্রতি সহানুভূতিশীল আচরণ এখনও বিরল। এইসব অস্বস্তিকর প্রসঙ্গগুলো যেন চাপা দিলেই ভালো হয়, এমনই আচরণ ধরা পড়ছে বলিউডের রথি মহারথীদের মধ্যে। আসুন এক ঝলক দেখে নিই কোন কোন তারকাদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে এবং কারা সেই অভিযোগ করেছেন। শুরুটা অনেকটা এর হাত ধরেই। অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তনুশ্রী দত্তা। তনুশ্রী দত্তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন নানা পাটেকারও। সোনা মহাপাত্র, গায়ক কৈলাস খেরের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছেন অম্বর সারিয়ার এই গায়িকা। সন্ধ্যা মৃদুল, তিনিও এই মিটু বিতর্কে মুখ খুলেছেন। অভিনেতা অলোক নাথের বিরুদ্ধে অভিযোগ তার। অলোক নাথ নাকি তার হাত ধরে টানাটানি করেছিলেন একসময়। রিচা চাড্ডা, মাসান সিনেমার এই অভিনেত্রী, তিনিও এই বিতর্কে মুখ খুলেছেন। জানা যাচ্ছে তিনিও নাকি যৌন হেনস্থার শিকার হয়েছেন কোনো সময়। রাধিকা আপটে, যৌন নিগ্রহের শিকার হয়েছিলেন তিনিও। তিনি বলেছিলেন কিছু ব্যক্তি বলিউডে ক্ষমতার ব্যবহার করে নিজেদের ভগবান মনে করে, আবার মহিলাদের নিগ্রহও করে। প্রিয়াঙ্কা চোপড়া, যখন হলিউডে মিটু আন্দোলন শুরু হয়েছিল, পিগি চপস তখন বলেছিলেন যে বলিউডেও এরকম ব্যক্তিরা আছে, শুধু হলিউডেই নয়। ঐশ্বরিয়া রাই, সম্পর্কে থাকার সময় সালমান খান মারধর করতেন তাকে, নিগ্রহের শিকার হয়েছিলেন তিনিও, একথা বহুবার বলেছেন অভিনেত্রী। স্বরা ভাস্কর, এক পরিচালক তাকে নিয়মিত হেনস্থা করতেন বলে অভিযোগ তার। শুধুমাত্র শারীরিক সম্পর্ক স্থাপন করতে অস্বীকার করেছিলেন বলেই বেশ কিছু রোল মিস করেছিলেন ভিড় দে ওয়েডিং এর এই অভিনেত্রী। নিয়মিত তাকে মেসেজ করতেন ওই পরিচালক, এমনটাই লিখেছেন তিনি। বিনাতা নন্দা, এই পরিচালক প্রযোজক অভিযোগ আনেন অলোক নাথের বিরুদ্ধে। বিনাতার পোস্ট বলছে, বিনতারই লেখা টিভি সিরিজ তারায় সহ অভিনেত্রীকে লাগাতার নিগ্রহ করেছিলেন অলোক নাথ। বিনতাকেও অলোক নাথ ধর্ষণ করেছেন, এমনটাই অভিযোগ আনা হয়েছে। নবনীত নিশান, টিভি সিরিজ তারার এই অভিনেত্রী অলোকনাথের নাম না করেই বিনতাকে সমর্থন করেন। উষা যাদব, জাতীয় পুরস্কার প্রাপ্ত এই মারাঠি অভিনেত্রীও যৌন হেনস্থার শিকার হওয়ার কথা জানিয়েছিলেন। বলেছিলেন বহুবার তাকে শারীরিক নিগ্রহ করা হয়েছিল। কঙ্গনা রানাওয়াত, প্রথমে প্রাক্তন প্রেমিক আদিত্য পাঞ্চালের বিরুদ্ধে, সম্প্রতি পরিচালক বিকাশ বাহেলের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছেন গ্যাংস্টার সিনেমার এই নায়িকা। নয়নী দীক্ষিত, 2014 সালে কুইন সিনেমার সময় পরিচালক বিকাশ বাহেলের নিগ্রহের শিকার হয়েছিলেন তিনি, এমনই অভিযোগ তাঁর। গায়ক পাপনের বিরুদ্ধে অভিযোগ ওঠে এক রিয়েলিটি শোয়ে এক নাবালিকা প্রতিযোগীকে জোর করে চুমু খাওয়ার। সেই সংক্রান্ত একটা ভিডিও ফুটেজও প্রকাশিত হয়েছিল সেই সময়, যদিও পাপন ক্ষমা চেয়ে নেন। এছাড়াও কখনো না কখনো নাম জড়িয়েছে অভিনেতা সাইনি আহুজা, ওম পুরী, গায়ক অভিজিৎ, লেখক চেতন ভগত, নায়ক রাজেশ খান্না, পরিচালক মধুর ভান্ডারকার, গায়ক অঙ্কিত তিওয়ারি, এআইবির তন্ময় ভাট, এমন তাবড়ো তাবড়ো ব্যক্তিদের। পশ্চিমী দুনিয়ায় যখন এই মিটুর ঝড় উঠেছিল, কেঁপে গেছিল গোটা পৃথিবী। কেউ তখন কল্পনাও করতে পারেননি যে কয়েকদিনের মধ্যেই ভারতবর্ষেও আছড়ে পড়বে এই মিটুর ঢেউ। হাজার চেষ্টাতেও এই ধাক্কা সামলানো যাচ্ছে না। এবার দেখার আগামী দিনে হাটের মাঝে ভাঙে আর কার কার হাঁড়ি। বন্ধুরা, আজ তাহলে এই অবধি। দেখা হবে আবার আগামী ভিডিওতে। বিদায়।